রক্তদান জীবনদান এই স্লোগানকে সামনে রেখে রেয়ার ব্লাড গ্রুপের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে কল্পতরু মাঠ সংলগ্ন একটি অনুষ্ঠান বাড়িতে রজত ও রুমার বিবাহ উপলক্ষে বৃহস্পতিবার একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন রক্তদান শিবিরে নিমন্ত্রণ ব্যক্তিসহ বর রজত ঘোষও স্বেচ্ছায় রক্তদান করেন। সারা বছরই রক্ত নিয়ে কম বেশি কাজ করে থাকি, আর এই ভাবনাটা আমার অনেক দিনের পুরনো, আর ইচ্ছাও ছিল, তাই আজকে করতে পেরে অনেকটাই খুশি। বিয়ের দিনকেই কেন এইটা বিয়ের দিনটা মানে বিয়ের দিনটার বলে কোনো ইয়ে ছিল না, যে কোনো অনুষ্ঠানেই আমরা আমাদের আরবিজির তরফ থেকে রেয়ার ব্লাড গ্রুপের তরফ থেকে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প করে থাকি। আর যেহেতু আমিও আরবিজির একটা অ্যাক্টিভ মেম্বার, সেহেতু ইচ্ছাটা আরেকটু বেশি করেই নিতে। এদিন প্রায় 50 জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে রজত ঘোষ ও রুমা ঘোষ উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। ডোনেট করলে আমি আজকে প্রথমবার রক্ত দিলাম, যারা প্রথমবার দেওয়ার জন্য মানে মনের দিক থেকে হিচকিচ করছেন তারা এগিয়ে আসুন, আমার কোনো রকম কোনো সমস্যার তো কোনো ব্যাপারই নেই, আমি অনেক মানে মানসিক প্রশান্তি পেলাম। এটা কিন্তু প্রত্যেককেই কিন্তু এগিয়ে আসা দরকার, এবং ব্লাড ডোনেট করা খুবই ভালো, রক্তের গুণমান অনেক ভালো হয় শুনেছি আর কি। এটা আমি সমস্ত মানুষকে রেয়ার ব্লাড গ্রুপের থেকে বলতে চাই যে আপনারা এরকম যত অনুষ্ঠান করে এবং এর মাধ্যমে দিয়ে আমাদের ছোট্ট ছোট্ট যে প্রয়াস, এর মাধ্যমেই আমরা একদিন বড় জায়গায় পৌঁছাতে পারবো, এবং সবাইকে নিবেদন করতে চাই আমরা ব্লাড ডোনেট করুন এবং নিজেরাও আনন্দে থাকুন, ওপরকেও আনন্দে থাকতে সাহায্য করুন। রজত এবং রুমার বিয়ে উপলক্ষে আমাদের একটা রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে কল্পতরু শিশু উদ্যানের এখানে বিয়ে বাড়িতে, এবং রেয়ার ব্লাড গ্রুপ সবসময়তেই এই ধরনের একটা মানে অভিনব উদ্যোগ নিয়ে থাকে, বিবাহ উপলক্ষে জন্মদিন উপলক্ষে বিভিন্ন রক্তদান শিবির করে থাকে, মানুষকে উৎসাহিত, এখানে এত লোকের সমাগম হয়, তারা একটা এই ধরনের পরিস্থিতি পরিবেশের মধ্যে একটা রক্তদান শিবির করলে তারাও উৎসাহিত হয়ে অনেকেই ডোনেট করেন রক্ত, সেই জন্যই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়। মানুষকে রক্তদানে সবসময়তে উৎসাহিত করা রেয়ার ব্লাড গ্রুপের লক্ষ্য, এবং একটা রক্ত দেওয়া মানে এক বোতল রক্ত দেওয়া মানে তিনটি লোকের প্রাণ বাঁচে, সেই সবসময়তে মানুষের উচিত যে তারা আজকে রক্ত মানে সবসময় রক্তদান করুক, এটা আমরা চাই, রেয়ার ব্লাড গ্রুপ সবসময়তে চাই। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।